ঈদের শপিং বা যে কোনো কেনাকাটায় কক্সবাজার বাসীর জন্য জনপ্রিয় শহরের পানবাজার ও বড়বাজার এলাকার বিভিন্ন মার্কেট। এসব মার্কেটে দোকান আছে হাজারেরও বেশি, কিন্তু দোকানগুলোর বেশিরভাগের নেই নিজস্ব কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা। সম্প্রতি ছোট কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখন থেকে সতর্ক না হলে বড় রকমের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমাদের বর্ধনে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এরপরও যা ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ হচ্ছে 4-5 লক্ষ টাকা। তো যাই হোক, আমাদের কাছে লোকজন ছিল এবং ফায়ার সার্ভিসের লোকজনের কারণে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি। মার্কেট প্রতিষ্ঠার সময় অগ্নি নির্বাপক ব্যবস্থা পরিকল্পনায় রাখা হয়নি, যার ফলে ঝুঁকিতে রয়েছে প্রতিটি মার্কেট। কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে সেখানকার পরিবেশ এতটাই গিঞ্জি যে মানুষের হাঁটার জায়গা যেমন অপর্যাপ্ত, তেমনি নেই কোনো দুর্ঘটনায় জরুরি বের হওয়ার ব্যবস্থাও। বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে, বোর্ডেক হয়েছে যাতে অগ্নিপতির যে আগুনের জন্য সেই জন্য অনেক কিছু রাখা হয়েছে। যেমন কি আমাদের এখানে ছিল একটা, জাস্ট এখানে ওই জিনিসটা এখন ময়লার কারণে ওয়াশ করার জন্য গেছে। হ্যাঁ, আমাদের এখানে গ্যাসের সিলিন্ডার ছিল, সরকারিভাবে গ্যাসের সিলিন্ডার দেখে দেয় সেটা আছে আমার থেকে। আমাদের এখানে মার্কেটে কমিটি আছে, সভাপতি আছে, ওদের এটা কি আছে ব্যবস্থা আছে নিচে, মানে ফায়ারিং যে বক্সগুলো আছে ওগুলো আমাদের নিচে আছে। আমাদের ফার্স্ট অ্যাকশন নিয়ে দুইটা ফ্লোরে দুইটা আছে, পাশাপাশি আমরা এক্সট্রা রেখেছি কারণ আমাদের নিরাপত্তাটা আগে। গেল বুধবার রাতে পানবাজার এলাকার নূর মোহাম্মদ কমপ্লেক্সের তিনতলায় একটি গোদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মাত্র 200 গজের মধ্যে হলেও আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। এই ব্যস্ততম এলাকায় গাড়ি চলাচলের একমাত্র রাস্তা অ্যান্ডারসন রোডটিতে ফুটপাত না থাকায় যানজট লেগেই থাকে। ফায়ার সার্ভিস বলছে এ এলাকায় আগুন লাগলে ছোট রাস্তা, তারের জঞ্জাল ও জ্যামের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানো সম্ভব হয় না। এই জায়গাটা খুবই গিঞ্জি এলাকা, আর তাছাড়া এখন হচ্ছে সামনে ঈদের মৌসুম, লোকজন সবাই বাজারে বাজার করতে ব্যস্ত, কিন্তু এই পানবাজার রোডটা হচ্ছে খুবই ছোট, সংকীর্ণ, আমাদের বড় গাড়ি প্রবেশ করতে পারে না। যদি আগুনটা আরও বড় হতো বা হতে পারতো, যদি সঠিক সময় আমরা মেসেজ না পেতাম, তাহলে আমাদের সেখানে অগ্নি নির্বাপন করা খুবই দূরও হয়ে যেত। এটা আসলে ফায়ার সার্ভিস আমাদের অতিশয় নিকটে, ওনাদেরও একটু আরও একটু উদ্যোগী হতে হবে, এবং পাশাপাশি আমাদের ব্যবসায়ী, আমরা যারা নেতৃত্ব দেই কিংবা আমার দোকান মালিক ভাই এবং মালিক সমিতির যারা মার্কেট মালিক সমিতি আছে তাদের প্রতি আমি আহ্বান জানাবো এই অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য, সচেতন থাকার জন্য। এবং সারা দেশে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। সচেতন মহল বলছেন কক্সবাজারে বড় ঘটনার পূর্বে ব্যবস্থা নেওয়া জরুরি, এতে সম্পত্তি ক্ষয়ক্ষতি ও যে কোনো প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব হবে। মিকাত হোসেন, সিসিএন।